রাসুল গোবিন্দপুর তহসিল অন্তর্গত কমারডিহা রাজস্ব নিরীক্ষক কার্যালয় অঞ্চল অবাধরে চাষজমি শহ শহ ট্রক মাটি চোরা চালাণ হেউছি। এতে মুখ্য কর্পোরেট অদার সাজিছন্তি পঞ্চায়েত স্তরীয় দলাল ঠিকাদার সহিত মধ্যস্থতা করে স্বল্প সময় ভিতরে বেশ দুই পয়সা হাতে মালামাল হেউছন্তি। হেলে তহসিল কর্তৃপক্ষ জলকা হয়ে চাহিয়ে বসিছন্তি। এহাদ্বারা রাজস্ব বিভাগর লক্ষ লক্ষ টঙ্কা রাজস্ব হানি ঘটুছি। এভাবে চিত্র দেখিবাকু মিলিছি ময়ূরভঞ্জ জেলা রাসগোবিন্দপুর তহসিল অন্তর্গত কমারডিহা রাজস্ব নিরীক্ষক কার্যালয় পরিসর ভক্ত মাজুনা ডিহ অঞ্চলর চাষ জমির বেআইন ভাবে মাটি চালাণ হেউছি স্পষ্ট দেওয়াল উপরে। জমির বেআইন মাটি চালাণ হেউথিলে মধ্য কিভাবে রাসগোবিন্দপুর তহসিল কর্তৃপক্ষ নিদ ভাঙ্গুনি তাহা বুঝাপড়ু না। ময়ূরভঞ্জ জেলা চাষ জমির মাটি বালেশ্বর জেলা চালাণ হেউছি রেলওয়ে রাস্তা কাম নেই ঠিকাদার সংস্থা মান। রেলওয়ে রাস্তা উচ্চা ও প্রশস্ত করা মাটি আবশ্যকতা থাকার ঠিকাদার ও কিছু দলাল মধ্যে মধুচন্দ্রিকা গড়ে উঠি ময়ূরভঞ্জ জেলার চাষ জমির মাটি চোরা চালাণ হেউ সাধারণের অভিযোগ হেউছি। রেলওয়ে রাস্তা কাজ ঠিকাদারী নেই সংস্থা সরকারি নিয়ম বিধি মুতাবক রাসগোবিন্দপুর তহসিল কর্তৃপক্ষ জরিয়ে শুল্ক বা রয়ালিটি দিয়ে কোণ মাটি উঠাও না বলে বুদ্ধিজীবী মানে প্রশ্ন করেছেন। রাসগোবিন্দপুর তহসিল কর্তৃপক্ষ এথিপ্রতি স্বতন্ত্র দৃষ্টি দিয়ে কার্যানুষ্ঠান গ্রহণ করা সহ চাষ জমির মাটি উঠা যাই স্থানর অনুধান পূর্বক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা নিমন্তে জনসাধারণ দাবি করেছেন। ময়ূরভঞ্জের স্বরূপ দাসঙ্ক রিপোর্ট বাসুধা মিডিয়া। মাটি উত্তোলন করিকি রেলওয়ের কামরে লাগুছে ঠিক আছে, কিন্তু প্রপর ওয়ের কাম হোক প্রপর ওয়ের আমার গভর্নমেন্টর যেমন রয়্যালটি পাইবা কথা সেই রয়্যালটি হি পাবো, আমার এটি হচ্ছে কাম আর কিছু না। আমি ময়ূরভঞ্জর মাটি উত্তোলন করিকি বালেশ্বর ডিস্ট্রিক্ট উপর নেলে ময়ূরভঞ্জ তহসিলদার আসিকি আউ আরআই আসিকি মাঝানডি আরআই আসিকি আমাকে ফাইন কাটুছেন। উইথ জেসিপি ট্রাক্টর আমি নেলে বি মানুষ লোড করলে বি আমাকে ফাইন কাটুছেন, মাটি ট্রাক্টর দেখলে বি ফাইন করছেন। ওই দিন রাতে খোলামখোলা ভাবে চালিছি, উইথ কিছু ফাইন ফাইন কিছু হোক না কি তহসিলদার আরআই কেহি আসু না, চেকিং বি নাই, কোন এমতি চালিছি। রেলওয়ে কেতে টঙ্কা ডিল দেইছেন কি মাল তো আপনি অভিযোগ কোন আমি জানি আমার অভিযোগ রয়্যালটি রয়্যালটি দিয়ে কাম আরম্ভ আর কিছু নাই অভিযোগ রয়্যালটি চালু গাড়ি চালু পরিচয় আপনার আপনার না বরেন্দ্র বেহরা কোন অভিযোগ রয়েছে ম্যাডাম? অভিযোগ রয়েছে 15টা গাঁ আমি উঁসা বর্তমান যাইপার ময়ূরভঞ্জর মাটি আসি এটি পড়ুছি, তেমন বস্তাকু বি আমি যাইপার অমরদাকু বি যাইপার স্কুল ছুঁ মানে যাইপার না এভাবে সে কাম করছেন, যা কি আমি গোটে ট্রিপ মাটি আনলা বেড়ে সে আমি ধরছেন 2000 টাকা 3000 টাকা ফাইন আমি লাগুছি, তেমন বর্তমান উঁচা আমি যা পাখুক অভিযোগ করতে যাওয়া বেড়ে কেউ শুণু না আমার কথা, আমি কেমি কাকু অভিযোগ দিয়ে দিয়েছে আমি তহসিলদার কু দিয়েছে আরআই কু দিয়েছে, তেমন কেউ আমার কথা বুঝু না বর্তমান আমি উঁচা কোণ করা আমার ছুঁ পিলা স্কুল যাইপার না অমরদা স্টেসন যাইপার না বস্তা আমি গোটে যাইপার হ্যাঁ বালেশ্বর ডিস্ট্রিক্ট সে মাটি ন আনিকি ময়ূরভঞ্জর আনুচান সে মাটি এ বস্তা কতুর আমার অমরদা পর্যন্ত সব মাটি পকিছেন সে বুঝিপারছেন, রয়্যাল্ট ফয়াল্ট কিছু কৌ না কিছু বি না, কিন্তু আমি গোটে ট্রিপ মাটি আনলা বেড়ে আমি 2000-3000 টাকা ফাইন করছেন। হ্যাঁ কোণ দাবি কোণ রাখছেন? দাবি আমার সেমতি কিছু না, রাস্তা হওয়ার কথা হোক রয়্যাল্টি যেমনি কাটিয়া কথা সেমতি কাটুতু, আমার ছুঁ আমার কেমিতি রাস্তা পাইবে টিকিয়ে অমরদা পর্যন্ত বস্তা পর্যন্ত স্কুল ছুঁ সে কেমতি যাবে সেইটা আমার সরকার যদি ন্যায় করবে সেইটা আমার ভাল কার্যকারী হব আমার।